আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন রোজার ইফতারির জন্য লাচ্ছি বানাবো। তো লাচ্ছি বানাতে আমাদের লাগছে, এখানে আছে দই, তো আমরা এখানে নিয়েছি দই, আর এখানে আছে গুঁড়া দুধ নিয়েছি, আর এখানে আছে চিনি। তো আমরা এখন লাচ্ছি বানাবো। তো আর আছে আমাদের ঠান্ডা পানি, তো বরফ দেই নাই, বরফ দিলে বেশি ঠান্ডা লাগবে, আমাদের দইটাই একদম বরফ শক্ত হয়ে আছে, তো এই জন্য আমরা ঠান্ডা পানি দিয়ে এখন বানাবো, বরফ দিলে বেশি ঠান্ডা হবে এই জন্য। তো আমরা কীভাবে লাচ্ছিটা বানাবো সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমে দই দিয়ে দিব, আমরা এখন দিয়ে দিব গুঁড়া দুধ, আর এখন দিয়ে দিব চিনি। তো আমরা এখন দিয়ে দিব, দই আর দুধ দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন চিনি দিয়ে দিব। একটু হালকা মিষ্টি দিয়ে আমরা বানাবো। ইফতারির সময় প্রায় হয়ে আসছে, আমরা এখন ঠান্ডা পানি দিয়ে দিব। ফ্রিজের থেকে ঠান্ডা পানি নিয়ে আসছি। আমরা চিনি দুধ সব দিয়ে দিয়েছি, এখন আমরা মেশিনটা চালু করে দিব। আমাদের লাচ্ছি বানানো, তো আমরা এখন গ্লাসে পরিবেশন করবো। তো আমাদের লাচ্ছি বানানো হয়ে গেছে, তো আমরা এখন পরিবেশন করে দেখাবো। তো এই গরমের মধ্যে রোজার শেষে একটু সন্ধ্যায় একটু লাচ্ছি খেলে খুবই ভালো লাগে। তো আমরা একটু কষ্ট করলেই সহজে বানানো যায় লাচ্ছি। তো আমি লাচ্ছিগুলো পরিবেশন করে দেখালাম। তো লাচ্ছি বানানো সবাই জানে, হয়তো বা এখন আমার লাচ্ছি দেখলে সবারই খেতে ইচ্ছে করবে, মনে পড়ে যাবে, অনেকের হয়তো মনে করে না। তো সবার ঘরেই তো দই অবশ্যই থাকে ইফতারের মধ্যে। তো আশা করি আমার এই লাচ্ছি বানানো আপনাদের ভালো লাগবে। তো
আমি পরিবেশন করে দেখালাম। তো আমার এই লাচ্চি বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবার ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।